হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ড, আজকে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের ফোনের যদি সাউন্ড যদি খুবই আস্তে হয় বা কোনো কারণে যদি সাউন্ড বসে যায়, তো সেটাকে কীভাবে তোমরা ঠিক করতে পারবে। তো আমার ভিডিওটা ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত দেখো, তারাই বুঝতে পারবে। তো সবার প্রথমে তোমরা আমার প্লেস আমার ডিসক্রিপশন বক্স থেকে অ্যাপটিকে ইনস্টল করে নেবে, বা আমি তোমাদেরকে প্লে স্টোরে সার্চ বক্সে সার্চ করে দেখাচ্ছি। এখানে লিখবে ভলিউম বুস্টার। তো আমি আগেই লিখে রেখেছিলাম, ভলিউম বুস্টার লিখলেই একদম 3 নম্বর যে অ্যাপ্লিকেশনটা আছে এটা তোমরা ইউজ করবে। এটা 1.9 MB সফটওয়্যার, খুবই জনপ্রিয়, 1 বিলিয়ন মানুষ এটা ইউজ করেছে। তো এখানে দেখো 10 মিলিয়ন মানুষ এটা ইউজ করেছে, আর এর রেটিং হচ্ছে গিয়ে 4.4। মানে এটা খুবই জনপ্রিয় অ্যাপ। এই অ্যাপটা তোমরা ইউজ করতে পারো, তোমাদের ফোনে যদি ইউজ করো তো তোমাদের ফোনে যা সাউন্ড ছিল আগের থেকে আরও জোরে হবে, তো সাউন্ডটাকে বুস্ট করে দেবে। তো তোমাদেরকে বোঝানোর জন্য আমি অ্যাপটিকে ওপেন করছি। অ্যাপটিকে ওপেন করার পর ফার্স্টে এরকম একটা ওয়ার্নিং দেবে, তো সেটাকে তোমরা ভালো করে পড়ে নিতে হবে, কারণ এটা খুবই একটা মেন পয়েন্ট। এই অ্যাপটার মেন পয়েন্ট হচ্ছে এটা, তো এটাকে তোমরা ভালো করে পড়ে নেবে। তো এতে বলে দেওয়া আছে যে যদি তোমার ফোনে যদি কোনো কিছু খারাপ বা রিস্ক হয়, তো সেই দায়িত্ব কিন্তু তোমাদেরই থাকবে। তো এটা এখানে সেইটাই লেখা আছে। তো এখানে ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পর এখানে তোমাদের নিচে লেখা আছে বুস্ট। তো এটা এখানে হচ্ছে মেন যেটা কাজ, তো এখান থেকে তোমরা যতটা সাউন্ড বাড়াবে, তো এখান থেকে সিম্পলি ক্লিক করতে হবে তোমাদেরকে। ধরে নাও আমি 23 মাত্র 27 করলাম, তো এখানে 40-এর উপরে যদি করো তো তোমাদের স্পিকার যেটা আছে ফোনে ফেটে যেতে পারে, কারণ ওরা আগে থেকে ওয়ার্নিং দিয়েছে। এবার যদি তোমার ফোনে যদি সাউন্ড খুবই আসা হয়, তাহলে তোমরা 40-এর ওপরে দিতে পারো, আর এমনি 40-এর নিচে রাখতে বলছে এই অ্যাপ্লিকেশনটা। তো এখান থেকে বেরিয়ে যাওয়ার পর সোজা তোমরা গান যখন চালাবে, তো আমি এখন তোমাদেরকে বোঝানোর জন্য অ্যাপটিকে ওপেন করছি। ওপেন করে এখানে আমি প্রথমে লো রাখছি। লো রাখার পর আমি তোমাদেরকে একটা গান শোনাচ্ছি। তো গানটা হয়তো তোমরা শুনেছো। এবার গানটাকে আমি এটাকে বুস্ট করছি। তো আগে যা সাউন্ড ছিল ওর থেকে প্রায় অনেক অনেক বেটার জোরে সাউন্ড হবে। তো তোমরা দেখে নাও, আমি এটা 27-এ করলাম, তো এখন শুনে দেখো। ফ্রেন্ডস, তোমরা হয়তো বুঝতেই পারছো যে এতে কীরকম হতে পারে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। ফ্রেন্ড, যদি আমার চ্যানেলে তোমরা নতুন হও, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করো, এরকম ভিডিও প্রতিদিন সবার আগে দেখার জন্য।